আমি আর কোনোদিন পানি আটকাবো না, তাহলে আপনার ভিতরে ইমানটা মজবুত হয়ে থাকবে, নামাজে মজা পাবেন, তাহাজ্জুদে মজা পাবেন। তাহলে পানি রাস্তা আটকাতে নিষেধ করেছে কে? আল্লাহ রসুল। আর যদি পানি পাস করতে দেয়, হয়তো এক মাস বা দু মাস বা পনেরো দিন পানিটা যাবে। জায়গাটা যদি আমার হতো তো পানিটা তো আসতো। তাহলে এই হিংসুটে, এই এই হিংসুটে, এই বকিলের বংশ, এর জ্ঞান এত টনটনে, ও জ্বালায় পড়ে অত্যাচারে জর্জরিত হয়ে আর সহ্য করতে পারে না বলে অন্য লোকে ঠিক করেছে, ভাই এই জায়গাটা তুই নে, 10 লাখ টাকা দাম, 5 লাখ টাকা দে, তোর দেবো, ওই হিংসুটের দেবো না। ও বাবা, এই হিংসুটের দেবো বলে প্ল্যান করে ওর জায়গা আটকাচ্ছে, কাঁটা দিচ্ছে। এইবারে খবর পেয়ে সোজা আমার কাছে গেছে, এই জায়গা বিক্রি করে দিচ্ছিল বলতে, হ্যাঁ বলছে হক কিন্তু আমার, খেয়াল রাখিস, হক কার? এই বকিলের বংশ। তাহলে এ জায়গা কেনার হক বুঝেছে, রাস্তা দেওয়ার হক এ জানে, কিন্তু না জানার ভান করেছে। যে কেনার হক বোঝে ওর কাছে বলছে হক আমার। আল্লাহু আলিমুন বিজাতি সুদুর, আল্লাহ পাক বললেন না বলা কথাগুলো আমি বুঝতে পারি। আল্লাহু আলিমুন বিজাতি সুদুর, জোরে বলুন সুবহানাল্লাহ। মনে মনে একজনের সর্বনাশ করবে, মনে মনে একজনের ক্ষতি করবে, আল্লাহ কসম আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন না বলা কথাগুলো আমি আল্লাহ বুঝে নেই, যে কথা মুখ দিয়ে বলতে হয় না ভিতরে পাক খাওয়ায়। জীবনে কোনোদিন কোনো মানুষের সর্বনাশ করবো বলে কাঁটা দেবেন না রাস্তায়, বরং রাস্তা দেবে রসুল দিতে বলেছে। আর কল যদি জীবনে বসানোর কোনো সুযোগ হয়, আপনার বাড়ির আশেপাশে যদি কল এসে যায়, ও পরিজার টুকরারা আপনি বসানোর জায়গা করে দেবেন, সাদকায় জারিয়া হবে, কাগজ পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর জানিয়ে দিই, আল্লাহ রসুল বলেছেন যখন তোমাদের গ্রামে রাস্তা হবে, পিচের রাস্তা হবে, ঢালাই রাস্তা হবে, তখন তোমরা রাস্তাটা বহাল করার জন্য গাছ কেটে নিও, পুকুরে পাইলেন করতে দিও, নিজের ভিটের উপর দিয়ে রাস্তা চালিয়ে দেবে। কারণ লাভটা কি হবে? এখন যে মাঠের জমির 10 লাখ টাকা বিঘা, রাস্তা নাই ঘাট নাই বলে, এখন মাঠের মাঝখান থেকে যদি 35 ফুট চওড়া পিচের রাস্তা যায়, কারুর যাবে 1 কাটা, কারুর যাবে 5 কাটা, কারুর যাবে 6 কাটা, যখন 35 ফুট পিচের রাস্তা যাবে, সবাই যদি ইচ্ছাকৃতভাবে রাস্তাগুলো দেয়, তার পরের মাসে ওই 10 লাখ টাকা বিঘা থাকবে না, 50 লাখ টাকা বিঘা হবে। তাহলে 2 কাটা যদি চলে যায়, দাম তো 3 ডাবল পাচ্ছি, যায় যাক রাস্তাটা হোক। অনেক বকিলের বংশ জ্ঞান গম্মি নাই, রাস্তা দেওয়া রাস্তা হওয়ার সময় জায়গা ছাড়ে না, কন্ট্রাক্টরে বলে দাঁত আর থাক না, একসঙ্গে গুঁড়ো হয়ে যাবে, সুদের খানি পুকুরে পাইলেন মেরে দেখ, দুজন তোর ফোটা করবো, পুকুরে পাইলেন দিতে দেব না, রাস্তা ফিরে যায় যাক, গ্রাম সর্বনাশ হয়ে যায় যাক, অত সোহাগ নাই, জাহান্নামে যাবো তো রাস্তা দেব না। নেকি যাচ্ছে কোথায় খবর লাগ, এই হিংসায় সব খেয়ে নিচ্ছে। শোনা, আল্লাহ নবী সাহাবীদের হিংসা ছিল না, আমার নবী পাকের হিংসা ছিল না, ছিল না নবীর হিংসা ছিল না। হ্যাঁ, নবীর নবীর সামনে নবীর চাচা ছিঁড়ে 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 খেয়েছে, কলজে টেনে বার করে ছিঁড়ে খেয়েছে, আর কম্বল মুড়ি দিয়ে আল্লাহ রসুলের কাছে গিয়ে মুখ বার করেছে চোরের মতো।